রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির স্বল্প মূল্যে চাল তেল আটা চিনি কিনতে দীর্ঘ লাইন থাকে সবসময়। লোকজন তো বহু, চাল আটার জন্য তো আসে। বাজার থেকে দাম বেশি, তাই কিনিয়া কুলাইতে পারি না। সংসার যদি বেশি মানুষ হয় তো চলে না, যদি মানুষ কম হয় তো চলে। সিটি কর্পোরেশন থেকে কার্ড দেওয়া হয়েছে কমিশনার কাউন্সিলর সাহেবের মাধ্যমে, ওরা সুষ্ঠু এবং সুন্দরভাবে পায়। আসন্ন রমজানকে সামনে রেখে নিয়মিত পণ্যের পাশাপাশি আরো দুইটি নতুন পণ্য ছোলা ও খেজুর থাকবে বলে জানান টিসিবির প্রধান মুখপাত্র। রোজার সময় আমরা একটা স্পেশালি এই তিনটি পণ্যের বাইরে আমরা ছোলা এবং খেজুর দিয়ে থাকি। এই বছরও আমরা রোজার সময় তেল, চিনি এবং মসুর ডাল এর পাশাপাশি ছোলা এবং খেজুর দেব সারা বাংলাদেশে। রমজানে নিম্ন আয়ের মানুষের উপর অর্থনৈতিক চাপ কমাতে সরকারের এই উদ্যোগ বলে জানান টিসিবির মুখপাত্র। প্রত্যেকটা ভোক্তাকে 1 কেজি করে আমরা ছোলা পৌঁছাবো এবং ঢাকা সিটি কর্পোরেশনের সকল ভোক্তাকে আমরা ছোলার পাশাপাশি 1 কেজি করে খেজুরও দেব। আশা করছি যে নিম্ন আয়ের মানুষদের মাঝে বরাবরের মতো দাঁড়াবো। টিসিবির কার্যক্রম আরো বাড়ানো প্রয়োজন বলে জানান ভোক্তা এবং ক্রেতাদের সংগঠন ক্যাবের সভাপতি। টিসিবি তো এখন আর আগের মতো বঙ্গবন্ধুর সময় যেটা ছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসা একটা লিডিং ভূমিকা পালন করছে, তবে সার্বিক যে মূল্য পরিস্থিতি তাতে টিসিবির কার্যক্রম খুব যে একটা জোরালো ভূমিকা রাখছে তা বলা যায় না। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।